কিভাবে আপনি ফেসবুকের ফ্রেন্ড লিস্ট অ্যাড করবেন বা লুকিয়ে রাখবেন। ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট অ্যাড করতে চাইছেন বা লুকিয়ে রাখতে চাইছেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট অ্যাড করবেন বা লুকিয়ে রাখবেন। তো ফেসবুকের ফ্রেন্ড লিস্ট অ্যাড করার জন্য বা লুকিয়ে রাখার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে, আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে। আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে, যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। এবার এখানে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। এবার সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, এখানে এত কিছু করার দরকার নেই, আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে। দেখুন সেম পেজ ওপেন হয়েছে। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, নিচের দিকে আপনাকে খুঁজতে হবে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি। নিচের দিকে দেখুন লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি, এর আন্ডারে দেখুন একটা অপশন আছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এবার আপনাকে এই হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট এর উপরে ক্লিক করতে হবে। হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট এর উপরে ক্লিক করার পর এবার এখানে সেকেন্ড অপশনটি দেখুন লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। এটা দেখুন আমার পাবলিক করা আছে, এটা আপনাকে অনলিমি করতে হবে। তো অনলিমি করার জন্য পাবলিকের উপরে ক্লিক করতে হবে। এবার একদম নিচে অনলিমি, দেখুন আমার এটা অনলিমি হয়ে গেছে, মানে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট অ্যাড হয়ে গেছে।